2023 সালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2023 সালের যে নতুন কিছু সিস্টেম আমি পার্টি শুরু করছি, পুরাতন এবং নতুন দুটো মিলে যেটা শুরু করছি সেটা দেখাবো, কথা আর বাড়াবো না। আমরা এখন একটা লাভবার্ড কলোনিতে দেখলাম, আমার লাভবার্ড কলোনিতে আপনারা অনেক আগেই দেখছেন, তবুও আমার নতুন করে কিছু দেখার নাই। তবুও আমি চাচ্ছি যে নতুন বছরে সবাই কিছু নতুন জিনিস দেখুক, কারণ এটা নতুন কিছু করার নাই। এখানে আমার কিছু পাখি মানে বৃদ্ধি পেয়েছে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওয়েদার পয়েন্ট, এটা আপনাদেরকে আমি অনেক আগে থেকেই দেখাচ্ছি যে ওয়েদার পয়েন্ট থাকলে পাখির জন্য অনেকটাই সুবিধা, অনেকটাই সুবিধা। এবং এই পাখিগুলো রোদ বৃষ্টির সময় এখানে বৃষ্টি পায়। লাভবার্ড সাধারণত আপনাদের হচ্ছে ডিসেম্বর মাসে অর্থাৎ শীত সময় তারা বেশি ডিম বাচ্চা করে। আমি কিছু ডিম বাচ্চা দেখাচ্ছি, দেখেন এদের, এই দেখেন উড়ে গেল, এই দেখেন এখানে বাচ্চা। প্রত্যেকটা পাখির এখানে আমার চারটা করে বাচ্চা নেওয়া আছে, দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন এখানে গুনে আমি চারটা বাচ্চা দেখাবো, এখানে চারটা করে বাচ্চা আছে। তো দেখাচ্ছি আমি অনেক বাচ্চা দেখাচ্ছি, এটা আমার ছোটোই একটা সফলতা, আমি বলবো না যে আমি বিশাল সফলতা পাচ্ছি বা সেটা না, আমার জন্য আমার অনেক পাওয়ার, অনেক পাখি ইনশাল্লাহ ব্রিড করাচ্ছি আমি। এখানে মোটামুটি প্রত্যেকটা বাচ্চায় আমি চারটা করে সেটা দেওয়া আছে, অধিকাংশ বক্সেই ডিম বাচ্চা করতেছে আমার পাখি। অনেকেই পাখি নিয়ে, এই দেখেন ছোটো বাচ্চা কেবল এগুলো ফুটছে, এগুলো বয়স তেমন বেশি হয়নি। এগুলো কিছু পাখি ডিম নিয়ে বসে আছে, এই যে বসে আছে ডিম নিয়ে, এখানেও বাচ্চা ফুটছে মনে হয়, দেখো তো এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা নড়তেছে, এই যে বাচ্চা ফুটছে। ইনশাল্লাহ লাভবার্ড নিয়ে যারা পালতে ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে না, এটা ভয়ের কোনো কারণ নেই, এগুলো যাচ্ছে। এই দেখো ডিম নিয়ে বসে আছে, এখানে আরও আছে, এখানে আসলে প্রত্যেকটা হাঁড়ির ডিস্টার্ব দিতে চাচ্ছি না, বক্সে ডিস্টার্ব দিতে চাচ্ছি না। এই দেখেন এখানেও বাচ্চা আছে, এই দেখেন প্রত্যেকটা মোটামুটি বক্সে বাচ্চা, এই দেখাচ্ছি আমি উড়ে যাচ্ছে পাখি। বাচ্চার সাইজ খুব ছোটো হয়ে আছে, কারণ আমি ব্রিডে দিয়েছি মাত্র এক মাস হল, দুই মাস হলো। তো এদের ডিম ফুটতে সাধারণত 20 দিন সময় লাগে, শীতের সময় অনেক সময় একটু বেশিও লাগতে পারে, 21 দিন বা 22 দিন লাগতে পারে। প্রত্যেকটা ইনশাল্লাহ হ্যাটেল হচ্ছে আমার পাখি। আপনি সকল ব্রিডার তখনই বলবো, আমি বারবার বলে আসতেছি যে আপনি প্রত্যেকটা পাখিকে একই টাইমে ব্রিড করাতে পারতেছেন এবং একই টাইমে বাচ্চা নিতে পারতেছেন, তখন আপনি সফল ব্রিডার। আপনি এক জোড়া পাখিকে ব্রিড করালেন আর নয় জোড়া পরে থাকলো, সেটাকে আমি সফল ব্রিডার বলবো না। আপনি তখনই একটা খামারি কন্ট্রোল হতে পারবো যখন আপনি প্রত্যেকটা পাখি একই টাইমে ডিম বাচ্চা করাতে পারতেছেন, তখন আমি বলবো যে না আপনি একজন সফল ব্রিডার। এখানে দেখুন প্রচুর ডিম বাচ্চা আছে, এটা আমার মানে কী আর বলবো, এখানে বলার ভাষা নেই, দেখেন প্রত্যেকটা চারটা করে বাচ্চা উড়ে যাচ্ছে, দেখেন বাচ্চা। এখানে অনেক হাড়িতে ডিম বাচ্চা করা আছে বক্সে, এখানে বক্সে প্রত্যেকটা বক্সে মোটামুটি ডিম বাচ্চা করেছে। আবার এগুলো রেস্ট বলতে আসলে এরা নিজস্ব সময়ে রেস্টে চলে যায়, আমি রেস্ট লাভবার্ডকে সাধারণত ঘোরাওভাবে দিই না, মানে রেস্ট তাদের যখন প্রয়োজন মনে হয় তারা রেস্টে চলে যায়। আর কোকাটিলটা আমি বাধ্যতামূলক রেস্ট দিই, কারণ ওই পাখিটাকে নিয়ন্ত্রণ করা সহজ হয় আর এই লাভবার্ডকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন রেস্টের বিষয়ে, কারণ লাভবার্ডটা আপনি ইচ্ছা করলেও যখন তখন বিট করাতে পারবেন না, তাদের একটা ব্রিডিং সিজন আছে, এই জন্য এটাকে ফলো করতে হবে। লাভবার্ড যারা পালবেন অবশ্যই তাদের ব্রিডিং সিজনটা বুঝবেন যে কোন সময় গরমের সময় রাজ্যের বাচ্চা কম করে, শীতের সিজনে রাজ্যের বাচ্চা বেশি করে, এইগুলো বিষয়ে ছোটোখাটো বিষয়ে আপনি খামারে যাবেন, খামারের সঙ্গে কথা বলবেন, তাদের সাথে কথা বলবেন এবং তাদের দিনগুলো দেখবেন, তারপরে শুরু করবেন, ইনশাল্লাহ এখানে অবশ্যই সফলতা পাবেন। এখন ফেসবুক খুললে একটা জিনিস দেখা যায় কি পাখি পালে না কিন্তু পরামর্শদাতা আছে, কিন্তু পরামর্শদাতাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনি পরামর্শ যদি পাখি থাকে তাহলে দেন, কারণ এখানে কেউ বিদেশে কিন্তু এত পরামর্শদাতা নেই, বিদেশে
খুব পরামর্শদাতা কম, যে এখানে পরামর্শ যদি বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়ে থাকে তখন নতুনদের জন্য একটা বিভ্রান্তকর প্রশ্ন আসে যায়, যে ইউটিউবে অনেক কিছু প্রোগ্রাম দেখে, একজন বলতেছে এইভাবে করো আরেকজন বলতেছে এইভাবে করো, তখন নতুনদের জন্য এটা একটা বিভ্রান্তকর প্রশ্ন হয়। এই জন্য পরামর্শদাতা কম থাকাটা ভালো, এবং যার যার খামার দেখে যদি অভিজ্ঞতার কথা বলে সেখানে সত্যতা খুঁজে পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে তার কোনো পার্টি আছে খামার নেই, আপনি করার আগে অবশ্যই খামারের সঙ্গে কথা বলবেন, মন খুলে কথা বলবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই এই জিনিসটা করলে আমি কিরকম সফলতা পাবো কিনা, কিভাবে করবো, এটা মানুষ দ্বারা করবো না নিজে করবো, সব কিছু খুঁটিনাটি বিষয়ে আপনি জানবেন। যারা খামার আকারে বা বাণিজ্যিক হিসাবে বা সব থেকে বাণিজ্যিক পরিকল্পনা আছে পরবর্তী, তাদের জন্য আমার এই ভিডিওটা করা আজকে।